ফরিদপুরের ভাঙা থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত পদ্মা সেতুর নতুন রেলপথে পরীক্ষামূলকভাবে ট্র্যাক কার চলাচল শুরু হয়েছে। সকালে ভাঙার পুরনো রেল স্টেশন থেকে পরীক্ষামূলকভাবে এটি ছেড়ে যায়, পৌঁছাবে পদ্মা সেতুর ভায়াডাক্ট পর্যন্ত। রেল বগিটির নাম গ্যাংকার। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক আফজাল হোসেন, প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা মেজর জেনারেল এস এম জাহিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। এই প্রকল্প থেকে আমাদের নতুন প্রজন্ম এই রেললাইন নির্মাণের যে এক্সপিরিয়েন্স, এটা অবশ্যই তারা পাবে এবং পরবর্তীতে এই নতুন অন্য কোনো প্রজেক্টে বা এই রেললাইন রক্ষণাবেক্ষণে তারা আমাদের দেশে এটা ভূমিকা রাখতে পারবে। অসময়ে ভাঙছে পদ্মাপাড়ের ফসলি জমি, বসতভিটা সহ নানা স্থাপনা, বিলীন হয়েছে ফরিদপুরের ধলার মোড় সহ শহরতলির বিভিন্ন এলাকা, ভাঙছে ঝিনাইদহের শৈলকুপার বেশ কয়েকটি এলাকাও, হুমকিতে সরকারি গুচ্ছগ্রামের আবাসন এবং প্রধানমন্ত্রী দেয়া উপহারের ঘর। অপলক তাকিয়ে সর্বনাশা পদ্মায় কেড়ে নিয়েছে ভিটে মাটি, বাঁচার স্বপ্ন দেখতেই যেন ভুলে গিয়েছে নদীপাড়ের বাসিন্দারা। গেল সপ্তাহে ফরিদপুরের শহরতলির ডিক্রির চরের বেশ কিছু এলাকার ফসলের জমি ও স্থাপনা বিলীন হয়েছে নদীগর্ভে, টিকে নেই গ্রামের একমাত্র কবরস্থানটিও, ভাঙনের শঙ্কায় প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো। আমরা অসহায় আছিলাম, আমাকে সহায় করে দিছে, নদী ভাঙতেছে, আমরা কোন জায়গা যাবো, কোন জায়গা দাঁড়াবো। ভাঙা চালি আছে, স্কুল আছে, তারপর হাসপাতাল আছে, এগুলো কিছু থাকবো না, সব চলে যাবে ভাঙে। নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। পালডাঙ্গি ডিগ্রির চর ইউনিয়নে তো এই জায়গায় একটি আশ্রয়ন প্রকল্প আছে, তো আমরা এখানে জিওটিউব ডাম্পিংয়ের জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। অন্যদিকে পানি কমতে শুরু করায় ঝিনাইদহের শৈলকুপার দুইটি ইউনিয়নের শতাধিক বসতভিটা হারিয়ে গেছে গড়াই নদীর গর্ভে, হুমকির মুখে সরকারি গুচ্ছগ্রামের আবাসন প্রকল্পটিও। স্থানীয়দের দাবির মুখে তীর সংরক্ষণে গত বছর বাঁধ সংস্কারে কিছু কাজ হলেও তা টেকসই হয়নি। আমরা যে ঘরে রাতে শুয়ে থাকি, আমাদের তো ভয় করে যে নদীটি ভেঙে চলে গেলাম, আমরা আমার ঘর দৌড় নিয়ে চলে আসছি, আবার সেবা তো কিছু থাকলো না। সরকার যদি কিছু বস্তা বস্তা ফেলাই তো ভালো করে নিলে আমার মনে হয় ফিরতো। বরাবরের মতো দায় সারা আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করার জন্য আমাদের প্রকল্প দাখিল করা আছে, আমরা আশা করছি হয়তো প্রকল্প অনুমোদন হলে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করা হবে। কেবল কথায় নয়, নদী ভাঙন ঠেকাতে কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। সাজ্জাদুল হক, চ্যানেল 24। মুন্সিগঞ্জের হোসেনদি ইউনিয়ন পরিষদে উপনির্বাচন কাল, শেষ মুহূর্তে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ উঠেছে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে। নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন রিটার্নিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীও। শুভ ঘোষের তথ্য ও আমির হোসেনের ছবিতে ডেস্ক রিপোর্ট। চারিদিকে নির্বাচনী পোস্টারের ছড়াছড়ি, পথে ঘাটে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। বুধবার মুন্সিগঞ্জের হোসেনদি ইউনিয়নের উপনির্বাচন। চার মাস আগে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান আখতার হোসেনের মৃত্যুতে শূন্য হয় পদটি। এবারের উপনির্বাচনে শূন্য পদে চেয়ারম্যান প্রার্থী চারজন, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী মাহবুব মিয়া ও সরকার দলীয় প্রার্থী মনিরুল হক মিঠুর মধ্যে। নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নেতাকে কিনলে আর বোর্ডের কাছে না গেলে ট্যালিয়া বাদ দিয়ে বয়ে থাকলো, ভোট পাইবো না। নৌকাতে ট্যাগ আছে, নৌকা ছাড়া ভোট দিতাম না, হাফ সাইকেল। আমার ভোট আমি দিমু, যারে খুশি তারে দিমু, আমি হুমকি দিয়ে ডরামু কেউ। পাল্টাপাল্টি হুমকির অভিযোগও করছেন প্রার্থীরা। আমাদের জনগণ অনেক ভয়ভীতিতে আছে যে নির্বাচনের দিন বুথ কেন্দ্রে জনগণকে যেতে দিবে না, তারা এই জন্য বহিরাগত লোক দিয়ে হুমকি ধামকি দেওয়াচ্ছে। আমরা শুনেছি বিভিন্ন জায়গা থেকে তারা বোমা সংগ্রহ করছে, যেটি সাধারণ মানুষের উপর ছুড়ে মারতে পারে, সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ম্যাজিস্ট্রেট কেন্দ্রে যাতে থাকে সেটা আমার আহ্বান থাকবে। নির্বাচন নিয়ে শঙ্কায় খোদ নির্বাচন কমিশন। 10টি ভোট কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, তবে ভোটের পরিস্থিতি সুষ্ঠু রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এখনও পরিস্থিতি আমার কাছে মনে হচ্ছে ভালো, তারপর যেহেতু হোসেনদি ইউনিয়ন, আমরা এখনও এটাকে ভালো হলেও আমরা ভালো বিষয় নিচ্ছি না, আমরা বেশি সতর্ক। জেলা নির্বাচন অফিসার ওনার যেভাবে মনে করবেন যে যেখানে যেখানে ঝুঁকি আছে, যেখানে যেখানে বেশি সতর্কতার দরকার আছে, আমরা ঠিক তাই করব। হোসেনদি ইউনিয়নের প্রায় 19,000 ভোটার ভোট দেবেন ইভিএম পদ্ধতিতে।
এর মধ্যেই শেষ হয়েছে ভোটদান প্রশিক্ষণের কার্যক্রম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশে দুর্ভিক্ষ মোকাবেলার আগেই হাসিনা সরকারের পতন ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে টাঙ্গাইলে জেলা বিএনপির সম্মেলনে তিনি আরও বলেন, গণতন্ত্রকে হত্যা করছে সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, চুরি থাকবে, ডাকাতি থাকবে, দুর্ভিক্ষ থাকবে না, এটা তো হয় না। দুর্ভিক্ষ আসতেই হবে। প্রধানমন্ত্রী বলেছেন দুর্ভিক্ষ 2023 সালে হবে, আমরা কিন্তু বলি নাই। ইনশাল্লাহ এই দেশের জনগণ সেই দুর্ভিক্ষ মোকাবেলার আগেই হাসিনা সরকারের পতন ঘটাবে। খুলনার বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে ওএমএস এর 14,000 কেজি চাল সহ দুইজনকে আটক করা হয়েছে। র‍্যাব জানায় বড়বাজারের নাদিম আহমেদ গোডাউনে ওএমএস এর চাল রয়েছে এমন খবরে অভিযান চালায় তারা। এ সময় জব্দ করা হয় 14,000 কেজি চাল। আটক করা হয় গোডাউন মালিক নাদিম আহমেদ এবং কর্মচারী রবিউল ইসলামকে। গোডাউন মালিক জানান, ডিলারদের কাছ থেকে 47 টাকা কেজির দরে চাল কিনে বড়বাজার সহ বিভিন্ন হোটেল ও দোকানে চাল বিক্রি করতেন তিনি। খালিশপুর ও দৌলতপুর বাজারে একাধিক ব্যবসায়ী কালোবাজারে ওএমএস এর চাল বিক্রি করেন বলেও তথ্য দেন তিনি। প্রশিক্ষিত যুব উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্যে সারা দেশে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। সকালে দিনাজপুরে ফুলবাড়িতে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। ইনডোর স্টেডিয়ামের সামনে এসে শেষ হয় এটি। র্যালি হয়েছে ভোলাতেও। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে হয় যুব সমাবেশ। এছাড়া ঝিনাইদহ, মেহেরপুর, মৌলভীবাজার, কুষ্টিয়া, চাঁদপুর ও খাগড়াছড়ি সহ সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। জেডএসআরএম দেশ 24-এ এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।